বাঁকুড়া জেলার ঘুঘুমালির মৈত্রী সংযোগ সোসাইটির তৃতীয় লিঙ্গের মানুষদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিলেন কোচবিহার মিউনিসিপালিটির 11 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্রী শুভজিৎ কুণ্ডু মহাশয়। কোচবিহারের অভিরাজ ফাউন্ডেশনের সহায়তায় শ্রী শুভজিৎ কুণ্ডু মহাশয় আর্থিক সংকটে থাকা এই মানুষগুলোর হাতে তুলে দিলেন চালের বস্তা, বিস্কুট ও অন্যান্য খাদ্য সামগ্রী। গত প্রায় 15 দিন যাবত মৈত্রী সংযোগ সোসাইটির ব্যবস্থাপনায় ঘুঘুমারিতে তৃতীয় লিঙ্গের মানুষদের জন্য কমিউনিটি কিচেন চালু হয়েছে। সেখানেই এই সমস্ত খাদ্য সামগ্রী কাজে লাগানো হবে বলে জানান এই সোসাইটির কর্ণধার সুমি দাস। আজকে শুভজিৎ কুণ্ডু মহাশয়ের উদ্যোগে এবং সাথে আমাদের অভিরাজ ফাউন্ডেশনের কর্মধাররা আছেন, আজকে আমাদের সংগঠনে কিছু তারা রেশন নিয়ে এসেছেন এবং এই যে 2 মাস হতে চলল লকডাউন আছে, এখানে যারা আমাদের কমিউনিটির মানুষজনরা আছে সবাই বিপদে আছে এবং আমরা প্রথম থেকে রেশন দেওয়ার কাজটা করে আসছি। অনেক ধন্যবাদ যে এই রকম একটা কঠিন অবস্থা যেখানে খাদ্য সংকট এবং আর্থিক একটা অনাহার চলছে, এই টাইমে অভিরাজ ফাউন্ডেশন শুভজিৎ বাবু আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন 11 নম্বর ওয়ার্ড এবং ওনাদের আমাদের সংগঠন মৈত্রী সংযোগের পক্ষ থেকে অনেক ধন্যবাদ। উল্লেখ্য, 2 সপ্তাহ আগে অভিরাজ ফাউন্ডেশনের তরফ থেকেও এখানে প্রায় 20 জন তৃতীয় লিঙ্গের মানুষদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। লকডাউনের এই সংকটপূর্ণ সময়ে সমাজের এই প্রান্তিক মানুষগুলো খুশি এই সাহায্য পেয়ে।